أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। তারিক আজিজ ভাই ঝাড়খণ্ড থেকে জানতে চেয়েছেন যে ফরজ গোসল না করলেও কি কখনো চলবে? জি হ্যাঁ ভাই, একটা হাদিস রয়েছে আবু দাউদের হাদিস, হাদিসটা রয়েছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলছেন, ইহতালাম তু ফি লাইলাতিন বারিদাতিন ফি গজওয়াতি জাতিস সালাসিল, জাতুস সালাসিল নামক যুদ্ধে আমি অত্যন্ত ঠান্ডা রাত্রিতে কি হলাম, আমার স্বপ্নদোষ হয়ে গেল। ফা আশফাকতু ইনিগতাসাল তো আনাহালিকা, আর আমি ভয় করছিলাম যদি আমি গোসল করিনি তাহলে মারা যাব। ফা তায়াম্মাম তো, তারপর আমি কি করলাম, তায়াম্মুম করে নিলাম। সুম্মা সাল্লাইতু আসহাবি সুবহা, আর তারপর আমি আমার সঙ্গীদের ফজরের নামাজ পড়ালাম। ফা যাকারু যালিকা লিনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই কেরামরা অপর লোকেরা আর কি যাদের আমি নামাজ পড়ালাম, তারা এই কথাটি আল্লাহ রসুলকে গিয়ে বললো যে এরকম তিনি নাপাক অবস্থায় ছিলেন, আর তারপরে তিনি গোসল না করে শুধুমাত্র তায়াম্মুম করে আমাদের ইমামতি করেছিলেন। ফাকালা ইয়া আমর, তখন আল্লাহ রসুল বলেন, আমর সাল্লাইতা বি আসহাবিকা ওয়া আনতা জুনুব, তুমি কি জুনুবি অবস্থায় তার মানে তোমার গোসলের প্রয়োজন ছিল, তা সত্ত্বেও তুমি গোসল না করে তায়াম্মুম করে তুমি তাদেরকে নামাজ পড়িয়েছো। ফা আখবারতুহু বিল্লাযী মানাআনি মিনাল ইগতিসাল, তখন আমি বললাম যে কারণে আমি গোসল করিনি সেই কারণটা আল্লাহ রসুলকে বললাম, এবং এটাও বললাম যে মহান আল্লাহ তো এই কোরআনে এটা বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, তুমি তোমাদেরকে হত্যা নিজেরা নিজেদেরকে কি ধ্বংস করিও না, কারণ মহান আল্লাহ তোমাদের উপর রহম। তখন আল্লাহ রসুল কি করলেন, হাসলেন এবং কিছু বললেন না। এখান থেকে বুঝতে পারা যাচ্ছে কোনো ব্যক্তি যদি গোসল করলে মারা যাবে এরকম পরিস্থিতি যদি হয় তাহলে গোসল না করলেও চলবে, তখন তেমন করে নেবে। আরেকটা হাদিস শোনাই আবু দাউদে, আরেকটা হাদিস রায় আছে জাবির রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলছেন, খারাজনা ফি সাফার, আমরা একটা সফরে বের হলাম, ফাসা বা রাজুলান মানা হাজারুন ফাসাজ্জাহু ফি রাসি ফাহতালাম, আমাদের এক ব্যক্তি যার যে আমাদের সঙ্গে ছিল তার মাথায় একটা পাথরের আঘাত লেখে একটা ঘা হয়েছিল, ফাহতালাম, আর এই অবস্থায় সে স্বপ্নদোষ জনিত কারণে কি জড়িয়ে পড়লো, তার মানে স্বপ্নদোষ হয়ে গেল, তার মানে গোসল ফরজ হলো। ফকাল আলী আসহাবি, তখন তিনি অন্যান্য সঙ্গীদেরকে বললেন, হাল তাজিদুন আলী রুখসাতান ফি তায়াম্মুম, তোমরা কি আমাকে তায়াম্মুম করতে বা আমি যে তায়াম্মুম করবো এর জন্য কোনো রুখসাত পাচ্ছ, তার মানে আমি কি তায়াম্মুম করতে পারি আর কি। কালু লা নাজিদু লাকা রুখসাতান ওয়া আনতা তাকদিরু আলাল মা, তখন সাথীরা বললো যে না তোমার কোনো ছুটি নেই, রু তার মানে তেমন করতে পারবে না, তোমাকে অবশ্যই গোসল করতে হবে। ফাকাত আসালা ফামাত, সে গোসল করলো আর এর কারণে সে লোকটা মারা গেল। ফালাম্মা কাদিমনা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখবারনাহু বিযালিক, আমরা যখন মদিনায় ফিরে এলাম তখন আল্লাহর নবীকে ঘটনা বললাম যে এক সাহাবীর এরকম হয়েছিল, তাকে গোসল করতে বাধ্য করার কারণে তিনি মারা গেছেন। কালা, তখন আল্লাহ রাসূল বললেন, কাতালুহু কাতালাহুম কাতালুহু কাতালাহুমুল্লাহ, তোমরা তাকে বা তারা তাকে হত্যা করেছে, মহান আল্লাহ তাদেরকে হত্যা করুক। আলা সালু এদা লাম ইয়াম ইয়ালামু ফা ইন্না শিফাউল আইয়ে আসবাল সুয়াল, তোমরা কি জিজ্ঞেস করলে না, কারণ তোমরা যদি মশলাটা না জানতে অন্য কাউকে জিজ্ঞেস করতে, কারণ প্রশ্ন ও প্রশ্নের উত্তর না জানা থাকলে জিজ্ঞেস করে নেটাই হচ্ছে যে কাজ আর কি। ইন্নামা কানা ইয়াকফিহি আইয়াতায়াম্মাম, আল্লাহ রাসূল বললেন তার তায়াম্মুম করে নেওয়াটাই যথেষ্ট ছিল। এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে যদি কোনো ব্যক্তি গোসল করলে মারা যাবে এরকম আশঙ্কা থাকে, কিংবা ডাক্তারে প্রবলভাবে নিষেধ করেছে যে আপনি কোনো মতেই গোসল করবেন না, তাহলে তার গোসল না করলে চলবে, তেমনি কিন্তু বাহানা করলে চলবে না, সামান্য একটু ঠান্ডা লেগেছে আমার গোসল না করলেও চলবে, তো বলছিল ওলামা ইকরামরা আমি গোসল করবো না, যে না এরকম বাহানাও চলবে না। সত্যিকার যদি গোসল করলে লোকটা মারা যায় এরকম সম্ভাবনা থাকে তাহলে গোসল না করেও তার তায়াম্মুম করলে চলবে, কিন্তু শীতের দিন ঠান্ডা তো লাগবেই, তাই বলে আমি গোসল করবো না, যে না প্রয়োজন হলে আপনি পানি গরম করে গোসল করুন। এখন তো আল্লাহর রহমতে অনেক বাড়িতে হিটারও আছে পানি গরম করার, তাও যদি না থাকে চুলোতে একটু পানি গরম নিয়ে গোসল করেন, এটাই হচ্ছে উত্তম। তবে যেমনটি বললাম, একান্ত যদি আপনার আশঙ্কা থাকে তেমনি গোসল করলে ঠান্ডা পানিতে গোসল করলে মারা যাবেন, তাহলে আপনার গোসল না করলেও তখন চলে।